প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজ আমি পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নেবো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়ো আজ তোমরা ছত্রিশ তোমাদের বইয়ে ছত্রিশ পৃষ্ঠা বের করো আজ আমরা বাংলাদেশের শিল্প সম্পর্কে জানবো আজ আমরা বাংলাদেশের শিল্প সম্পর্কে জানব বস্ত্রশিল্প বস্ত্রশিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প বস্ত্রশিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নত সুতি সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প কী বস্ত্রশিল্প অধিকাংশ কোন কোন জেলাতে অধিকাংশ কল রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর জেলাতে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর জেলাতে এছাড়া দেশের তাঁত শিল্পের উন্ন উন্নত মানের সুতির সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে তাহলে এই দেশের উন্নত মানের এই কী কী শাড়ি তৈরি হচ্ছে সুতি সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে এক সময়ে এদেশে তৈ এদেশে তৈরি মুসলিম কাপড়ও জগৎ বিখ্যাত ছিল এক সময় মানে অনেক দিন আগে এদেশে মুসলিম কাপড় নামে একটি শাড়ি কাপড় হচ্ছে জগতের বিখ্যাত ছিল দেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে দেশে বস্ত্র শিল্পগুলো দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না এজন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয় আচ্ছা তারপরে দেখি পোশাক শিল্প পোশাক শিল্প দেখো বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প কি পোশাক শিল্প বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মধ্য দিয়ে তাহলে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প আর বাংলাদেশের আয়ের মানে বড় একটা অংশ আসে এই পোশাক রপ্তানি করার মধ্য দিয়ে বাংলাদেশের পোশাক পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশে আমাদের কারখানাগুলোতে অনেক 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 নারী পুরুষ অনেক লক্ষ লক্ষ প্রায় নারী পুরুষ কাজ করে আর তাদেরই পোশাক তাদেরই তৈরি পোশাকে পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ কিন্তু অনেক 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 বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছে তাছাড়াও কি কি রয়েছে দেখো চামড়াজার দ্রব্য এগুলো যেগুলো চামড়া দিয়ে তৈরি সেগুলো হচ্ছে চামড়া দ্রব্য যেমন জুতা বেল্ট ব্যাগ জুতা বেল্ট ব্যাগ এগুলো চামড়া দিয়ে তৈরি হয় ইত্যাদি এদেশ থেকে রপ্তানি করা হয় তাহলে আমরা পোশাক শিল্প থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছি আবার আছে চামড়া চামড়াজাত দিয়ে আমরা অনেক বৈদেশিক মুদ্রা মুদ্রা অর্জন করতে পারছি তারপরে দেখো আছে পাট শিল্প কাঁচামাল হিসেবে আমরা যেমন পাট রপ্তানি করি তেমনি পাটজাত পণ্য পণ্য রপ্তানি করি পাট কলগুলোতে প্রধানত নারায়ণগঞ্জ চাঁদপুর খুলনার দৌলতপুর সহ নদী তীর নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত তাহলে পাট কলগুলো প্রধানত কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ চাঁদপুর খুলনার দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত এর অন্যতম কারণ হচ্ছে এইসব অঞ্চলের পরিবহন সুবিধা নদী তীরবর্তী অঞ্চলে এগুলো অবস্থিত কারণ কি এ অঞ্চলগুলোর মধ্যে পরিবহন সুবিধা বেশি আমরা পাট দিয়ে ব্যাগ কার্পেট এমনকি বস্ত্র তৈরি করি এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয় তাহলে আমরা কি কি জানতে পারলাম আজকে শিল্প সম্পর্কে জানলাম বস্ত্রশিল্প বস্ত্রকল অধিকাংশ কোন কোন জেলাতে রয়েছে তারপরে বস্ত্র এসেছে তাঁত শিল্পে কী কী শাড়ি তৈরি হয় তারপরে অনেক দিন আগে কোন কাপড় জগৎ বিখ্যাত ছিল সে সম্পর্কে জানলাম পোশাক শিল্প সম্পর্কে জানলাম কি দেখো পোশাক শিল্পের রপ্তানির মাধ্যমেই বাংলাদেশের বাংলাদেশের একটি বড় আয় বিদেশ থেকে আসে তারপরে বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী পুরুষ কাজ করে সম্পর্কে জানলাম তারপর চামড়াচার দ্রব্য কী কী চামড়া চামড়াচার দ্রব্য রপ্তানি করে আমরা বৈদেশিক অর্জন করতে পারি সেটা সম্পর্কে জানলাম পাট শিল্প শিল্পের পাট কলগুলো প্রধানত কোন 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 অঞ্চলে অবস্থিত সেটা সম্পর্কে জানলাম হ্যাঁ তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমরা এইটা রিডিংটা সুন্দর করে পড়বে এবং যেগুলো দাঙা আছে সেগুলো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে ফেলবে এর ভিতর থেকে তোমরা প্রশ্ন প্রশ্ন আসলে তোমরা প্রশ্নগুলো লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আজ ক্লাসে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ